কিন্তু কিরকম একটা আপনার জীবনটা কিরকম একটা সার্কেলে ঘুরলো দেখুন, বরিশালে জন্ম সেটাও সুন্দরবন, তারপর দেশ ভাগ, এরপরে বাংলায় আসা, দক্ষিণ কলকাতা যাদবপুর করে সেই আবার ঘুরে আবার সুন্দরবনে চলে গেল। ভোরের আলো ফুটছে, আমরা কলকাতা থেকে রওনা হলাম, আমরা এখন যাচ্ছি রায়দিঘি। মানে কমরেড কান্তি গাঙ্গুলি আমাদের পার্টির নেতা কান্তি দাদা ওখানে আজকে একটা সমাবেশ করছে। তন্ময় ভট্টাচার্য বেরিয়ে পড়েছে ইতিমধ্যে তন্ময়দার বাড়ি থেকে, আমি বর্ণগর থেকে, আমি কসবা থেকে রওনা হলাম রায়দিঘির উদ্দেশ্যে। এখন দাম কিরাম পাচ্ছে আপনাদের দেখাই দিদির উন্নয়ন। হ্যাঁ দান শুনুন না দাদা, রাস্তাটা কি এরকমই? এরকমই রাস্তা। কবে থেকে এরকম হয়ে আছে? পাঁচ ছ মাস এরকম হয়ে আছে। এখানে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে, বাইক নিয়ে পড়ে যাচ্ছে, বড় বড় লরি এখানে জাম হয়ে যাচ্ছে, পাচ্ছে না, বালি রাস্তার বালি পাথর ফেলে দিচ্ছে রাস্তার উপরে, বাই পাল্টি হয়ে যাচ্ছে এখানে। কাজ হয় না? না কাজ হয়। এখানকার প্রশাসন কি করে, এখানকার বিডিও ভালো নয়, বিডিও সাহেবের কাছে বারবার এখানে অবরোধ করছে, বিডিও কোনো স্টেপ নিচ্ছে না। আর এমএলএ? এমএলএ তো এখানে নেই, এখানকার এমএলএ বলে কেউ আছে? এখানে এমএলএ নেই। কলকাতার রসগোল্লা? কলকাতার রসগোল্লা তো নেই, মাহারো সন্তান এখানে, সব এখানে যা আছে সব মাহারো সন্তান। এই অবস্থায় হয়ে আছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে না? প্রচুর অ্যাক্সিডেন্ট দাদা, ওই তো পুরো ওইখানে প্রত্যেক দিন একদিন সাড়ে সাড়ে ওখানে গাড়ি মানে করে দিচ্ছে, রুগী নিয়ে মানুষ ছটফট করছে এখানে, রাস্তা বালি ফেলে দিচ্ছে পুরো গাড়ি। এই রাস্তার উপর দিয়ে পেশেন্টকে নিয়ে যেতে হয়? হ্যাঁ, এই রাস্তা, এই তো একটাই রোড এখানে, এখানে আর কোনো রোড নেই তো। কান্তি গাঙ্গুলি যখন এমএলএ ছিলেন তখন এরকম ছিল? গাঙ্গুলি যখন ছিল তখন তো এরকম ছিল না, গাঙ্গুলি ছিল যখন তখন প্রতিবাদ করতো না, কান্তি গাঙ্গুলির সময় খুব ভালো ছিল তখন, আমাদের কোনো সমস্যা ছিল না। দিদির দিদির উন্নয়নের উপর দিয়ে যাচ্ছি এখন। অনেকে সমালোচনা করে যে এই দেবশ্রী রায় কেন রায়দিঘিতে আসেন না, আজকে বুঝলাম একদিন যদি এই রাস্তা দিয়ে রায়দিঘি আসতে হয় গা হাত পায়ে এমন ব্যথা হবে, তারপর সাত দিন বেচারিয়া শুটিংয়ে যেতে পারবেন না। প্রায় চলে এসেছি, এই যে সামনের এই বাড়িটা বোধ হয় প্রতিবন্ধী সম্মেলনের, রেঞ্জ অফিসারের বাংলো এটা। আমি কি কান্তের সাথে কথা হবে? না আমাদের পেছনে আছে রাস্তায় আপনারা দেখলেন আমাদের বাকি নেতা মন্ত্রীদেরকে আপনারা দেখেছেন, পড়ে দেখেছে মানুষের পাশে কিভাবে এখান থেকে নির্বাচিত একজন মন্ত্রী আছেন পাশে, কাক দিক থেকে নির্বাচিত এমএলএ
সেবা রাজ্যের মন্ত্রী মন্টুরাম পাখিরা এইসব এলাকা পরে কান্তিরাম গুলি আগে যে মন্ত্রী ছিলেন এখন মন্টুরাম পাখিরা সেই মন্ত্রী সুন্দরবন উন্নয়ন মন্ত্রী নাকি যা আমার আপনার কথা ছেড়ে দিন দশ বছর ধরে বাড়িতে বসে বসে কোনো কাজ না করে করে এমন অবস্থা হয়েছে ও নিজের বউ বলে ভুলে গেছে বরকন দপ্তরের মন্ত্রী দশ বছর ধরে ওই করে গেল আমফানের পরে একটা টিভি দেখলাম না কি দেবশ্রী রায় কি মন্টুরাম পাখিরা কি ওদের বাকি নেতা মন্ত্রী তারপরে কি হলো আর বিজেপির এমপি স্যার আবার 18 এমপি ছিল সেখান থেকে পশ্চিমবাংলা থেকে তারপরে কি হলো আমফান হওয়ার পরে তিন চার দিন মনে হচ্ছিল বিজেপির 18টা এমপি হয় একসঙ্গে ঝড়ে উড়ে গেছে নাহলে গাছ চাপা পড়ে সবকটা একসঙ্গে মরে গেছে একটাকে চোখে দেখলাম না তারপরে যেই দেখি দিল্লি থেকে আস্তে আস্তে ত্রাণের টাকা আসতে শুরু করেছে তারপর এইদিক ওদিক আরো এদিক ওদিক থেকে আরো লোকে ডোনেশন দিচ্ছে মুখ্যমন্ত্রী তহবিলে ত্রাণ জড়ো হতে শুরু করেছে কোটি কোটি টাকা আসছে মোদী এখানে আসলো ঘোষণা করলো রাজ্যকে হাজার কোটি টাকা দিচ্ছি অমনি তৃণমূলের মন্ত্রীগুলো বুঝে গেল ত্রাণের টাকা আসছে এবার আমাদের কাটপানি খাওয়ার সময় এসে গেছে দেখি একটা একটা করে দেখি মমতা ব্যানার্জির পাশে ভিড় পাচ্ছে একটা একটা করে মন্ত্রী উদয় হচ্ছে তারপরে কি হলো লোকের বাড়ি মেরামতের টাকা আসতে শুরু করলো আমার আপনার কথা ছেড়ে দিন আপনি যিনি সিপিএম করেন যিনি কংগ্রেস করেন যিনি বিজেপি করেন ছেড়ে দিন এমনকি গ্রামে তৃণমূল করে যে গরিব মানুষটা যার বাড়ির চাল উড়ে গেছে যার ঘর ভেঙেছে গ্রামে তৃণমূল করা সেই গরিব মানুষের নামে তার টাকা ঢুকলো না তাকে দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে নিল আর গ্রামে তৃণমূল করা সেই গরিব মানুষের পাশে যে তৃণমূল নেতা তিনতলা বাড়ি সেই নেতার বউ ছেলে মেয়ে এমনকি তার বাড়ির পোষা কুকুরের নামে 20,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকলো তারপরে কি হলো তারপরে বাংলা এও দেখলো যে বাংলা আস্তে আস্তে পাল্টাচ্ছে বাংলার মাটি আস্তে আস্তে গরম হচ্ছে আজ থেকে 2 বছর আগে 2018 সালে এই পঞ্চায়েতের মেম্বার গুলো লোককে ভোট দিতে না দিয়ে বুথ দখল করে বিডিও অফিসে ঢুকে ব্যালট পেপার ছিনতাই করে ভোটের দিন গণনা করে আর গণনার দিন ভোট ছাপিয়ে গায়ের জোরে পঞ্চায়েত দখল করেছিল এত বড় বিপ্লব ছিল 2 বছর আগে 2 বছরের মধ্যে বাংলা দেখলো যে বাংলা পাল্টে গেছে যে পঞ্চায়েতের মেম্বার গুলো 2018 সালে মানুষের ভোট লুট করেছিল যাদের ভয়ে মানুষ কাঁপছিল 2 বছর আগে আজকে আমফানের পরে সেই পঞ্চায়েতের মেম্বার গুলো যখন টাকা চুরি করলো এই রায়দিঘি থেকে শুরু করে কাকদ্বীপ থেকে শুরু করে কুলতলি থেকে শুরু করে জয়নগর একটার পর একটা পঞ্চায়েত মেম্বারকে কান ধরে উঠবোস করিয়ে জনগণ তার টাকা ফেরত দিল কান ধরে উঠবোস করালো আপনাদেরকে বলছি এই সুন্দরবনের মানুষকে লাখো লাল সালাম ওই হিন্দি তারা কথা আছে লাথুকে ভূত বাদসে নেই মানতে যাকে লাথি মেরে বোঝাতে হয় সে মুখের কথা বোঝে না এই তৃণমূলের চিটিংবাজ গুলো যে ভাষা বোঝে এদের সঙ্গে সেই ভাষায় কথা বলে মানুষ নিজের টাকা উসুল করেছে দিদি দেখলেন নবান্নে বসে কেস খেয়ে গেছি দিনকাল ভালো না পাবলিক 2 বছর আগে আমার ভয় কাঁপছিল এখন পাড়ায় পাড়ায় আমাদের লোককে ধরে কান ধরে ঢুকুস করাচ্ছে চুরি করেছে বলে 2 দিন পরে তো কালীঘাটে চলে আসবে লোকে এবার কি করবো দিদি ঘোষণা করলো এই শোনো কে টাকা নিয়েছো কারা কারা টাকা নিয়েছো ফেরত দাও ভাবতে পারেন এরকম একটা সরকারের কথা কোনোদিন রূপকথার গল্পে পড়েছেন যে সরকার ফর্ম ছাপায় ফর্ম ছাপিয়ে লোককে দিয়ে বলে কে কে ভুল করে টাকা নিয়েছো ফর্ম ফিল আপ করো রূপকথার গল্পে কোনোদিন এরকম সরকারের কথা শুনেছেন আর তারপরে বলছে কি বলছে গোটা বাংলার যত বিডিও অফিসে যত ব্লকের অফিস আছে সব বিডিও অফিসের বাইরে তালিকা ঝুলিয়ে দাও আমফানের পরে কে কে টাকা পেয়েছে সেই গ্রামে সেই ব্লকে আপনাদেরকে জিজ্ঞেস করছি এই ব্লকের যে বিডিও অফিস এই ব্লকের বিডিও অফিস বলেছিলেন দিদি বলেছিলেন নাকি 5 দিনের মধ্যে তালিকা ঝোলাতে হবে 6 মাস হয়ে গেছে আপনাদের ব্লকের বিডিও অফিসের বাইরে আপনারা তালিকা দেখেছেন তালিকা ঝুলেছিল দেখেছিলেন আপনারা কেউ আশপাশে যান যেখানে কাজে যান রাস্তা দিয়ে যেতে গিয়ে ওন পাশের গ্রাম পাশের পাড়ার কোনো বিডিও অফিসের বাইরে তালিকা ঝুলেছে আপনারা দেখেছেন আপনাদেরকে বলছি গোটা পশ্চিমবাংলার একটা বিডিও অফিসের বাইরে সেই তালিকা ঝোলেনি কেননা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বিডিওরা জানে যদি সেই তালিকা একবার ঝুলিয়েছে তারপরে সেই বিডিও অফিসে পাবলিক গিয়ে আগুন লাগিয়ে দেবে
গোটা পশ্চিমবাংলার একটা বিডি অফিসের বাইরে তালিকা ঝুলে নেই, কিন্তু আপনাদেরকে এখানে দাঁড়িয়ে আজকে বলে যাচ্ছি আজ না হোক কাল সেই তালিকা ঝুলবে। আজ থেকে কয়েক মাস পরে বিধানসভার ভোট, ওই নবান্ন চোদ্দতলায় মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে মমতা ব্যানার্জিকে টেনে আমরা মাটিতে নামাবই, এবং তারপরই গল্প শেষ নয়। বিডি অফিসের বাইরে যে চোরদের নামের তালিকা আজ থেকে ছ মাস আগে ঝোলা করা ছিল, সেই তালিকা নতুন সরকার নবান্নে শপথ নেবে, তারপর সেই তালিকা খালি বিডি অফিসের বাইরে ঝুলবে, খালি তাই নয় আর একটা বড় তালিকা ঝুলবে কলকাতায় হাওড়ায় নবান্ন চোদ্দতলায় বারান্দা থেকে। নবান্নে বসে দশ বছর ধরে যারা বাংলাকে লুটেছে সেই চোরদের নামের তালিকা ঝুলবে নবান্ন চোদ্দতলার বারান্দা থেকে, আর সেই তালিকা এক নম্বর নাম হবে মমতা ব্যানার্জি, আর দু নম্বর নাম হবে অভিষেক ব্যানার্জি। একটাকে ছেড়ে কথা বলবো না, একটা চিটিং বাসকে আমাদের দলে আশ্রয় দেবো, ওদেরকে জেলে আশ্রয় দেবো, আপনাদেরকে বলে যাচ্ছি যদি আপনারা আমাদের দেশে সুযোগ দিয়েছেন। আপনি জঙ্গলমহলে কতদিন ছিলেন? কোন সাল থেকে কোন সাল? 72 থেকে 70। ওখানেই থাকতেন? সমীর মুখার্জি নাম ছিল আমার। কি নাম? সমীর মুখার্জি? সমীর মুখার্জি নামে একটা ওখানে ছিলেন। 62 সালে ডিআইআর 415 সিরাজের সঙ্গে আমাদের কন্ডেম সেল রেখেছে সব চাইনিজে। কন্ডেম সেলে সাড়ে তিন বছর, তখন ছ মাস হবে ছিলাম। আচ্ছা, তারপরে তো পিডিএফ ভিসা ভারতজ্ঞান এইসব সব মিলিয়ে সাড়ে তিন বছর জেলে, আর সাড়ে আট বছরের মতো আত্ম কবর, মানে সাড়ে আট আর সাড়ে তিন বারো বছর। 11টা চাকরি ছেড়েছি। আমি চাকরি করতেন ওই সময়? বাবা, আমার লাস্ট চাকরি ছিল সিএসসি। তাই নাকি? এটা জানা ছিল না তো? শোনো, অভাব অনটন দারিদ্রতা পরীক্ষা দিনই তো চাকরি পেয়ে যেতাম, আর সারা 10 দিন 15 দিন 20 দিন হলে চাকরি ছেড়ে দিত। উল্টে মারত তখন তো পার্টি করছেন পুরো, উল্টে মারত। ডেস্টিনেশন কলকাতা, সন্ধে হয়ে গেছে। দেখুন একটা কথা বলি, আপনারা অনেকের সাথে আমার সঙ্গে একমত হবেন, 2011 এবং 16 দুবারই বিধানসভা ভোটের রেজাল্ট বেরোনোর পরে ভোটার রেজাল্ট নিয়ে আমরা ইনসাইট খেলাম, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি অবাক যদি আমরা হয়ে থাকি, এবং খালি সিপিএম বলে না অন্য দলের সমর্থকরাও যদি সবচেয়ে বেশি অবাক হয়ে থাকেন কোনো কেন্দ্রের ফলাফলে বিধানসভায়, তা হচ্ছে রাজনৈতিক কেন্দ্র যেখানে কান্তি গাঙ্গুলি হেরে গেছিলেন, দেবশ্রী রায় জিতেছিলেন। তবে এখানে দেখুন, একজন কমিউনিস্ট আন্দোলনের কর্মী হিসেবে একটা কথা বলি, হেরে যাওয়ার পরে জিতে যাওয়ার পরে আমাদের দেশে আচ্ছা আচ্ছা নেতা মন্ত্রীকে খুঁজে পাওয়া যায় না, তারপরে সেখানে হেরে যাওয়ার পরে 10 বছর ধরে যে একজন মানুষ এরকমভাবে মানুষের প্রতি দায়বদ্ধ থাকতে পারে, একজন নেতা এরকমভাবে জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে পারে, সারা ভারতবর্ষে কান্তি গাঙ্গুলির মতো এরকম এক্সাম্পল কটা আছে সত্যি হাতে গুনে বলা যায়। এতে সত্যি অবাক হওয়ারও কিছু নেই, কারণ এটা এটাই তো একজন কমিউনিস্টের কাজ, এটাই তো একজন কমিউনিস্টের কাছ থেকে এক্সপেক্টেড। ভূষণ দেব যে কোনো বাড়িতে গিয়ে হাজির হোক, গিয়ে বলো কাই তোদের দেবো খাবো আজকে, সেটা যে পার্টিরই হোক খাওয়াবে, কিন্তু বাড়ির বউরা বেশি। রেখো মাটির পরে দুটি পা, রেখো মাটির সাথে দোস্তি, যেন আকাশের কোনো ঠিক নেই, মাটি মরণেও দেয় স্বস্তি। রেখো মাটির পরে দুটি পা, রেখো মাটির সাথে দোস্তি, যেন আকাশের কোনো ঠিক নেই, মাটি মরণেও দেয় স্বস্তি।